তো যারা উলামা একরাম ওখলিয়া আল্লাহ সহি সালামতে এই মাদ্রিসার মধ্যে পৌঁছার তৌফিক দেবে বলে সুষ্ঠু ও সুন্দরভাবে ইয়াল্লাহ দিনী সমাবেশে ইয়াল্লাহ ফুরা করার তৌফিক দেবে আল্লাহ। পূর্বশোনের হাতিখাল জিপির বাউরিকান্দিতে যৌথ দিনী সমাবেশ আগামী 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বাউরিকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ইসলামিক সমাবেশকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছেন আয়োজকরা। শুক্রবার জুম্মার নামাজের পর বাউরিকান্দির কাজল মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে সমাবেশের প্যান্ডেলের ঈশান কুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাফিজ আব্দুল হক ও স্থানীয় মসজিদের ইমাম মৌলানা হাবিব আহমেদ। বিশাল এলাকা জুড়ে নির্মাণ করা হবে প্যান্ডেল। এতে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মজুমদার, আব্দুর রৌফ লস্কর, হাফিজ রবিজুর হোসেন, গ্রুপ সদস্য আফজল হোসেন লস্কর কাজল, আলম হোসেন লস্কর, রমজান হোসেন লস্কর, বাপন হোসেন লস্কর, হাশিকুল লস্কর, দিলবার হোসেন লস্কর সহ অন্যান্যরা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হাফিজ আব্দুল হক সহ অন্যান্যরা জানান, 19 ফেব্রুয়ারি বিকেল 4টে শুরু হবে অনুষ্ঠান, চলবে ভোর 5টে পর্যন্ত। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আহমদ সাহিদ। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের 2 বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা মোহাম্মদ রিদওয়ানুল ও সালাউদ্দিন হোসাইন তফাজ্জল। অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সাহায্য সহযোগিতা কামনা করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আল্লাহুম্মা সাল্লি আলা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিকা খাইরি খালকি কুল্লিহিম। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া রাহমান রাহিমিন। এই আল্লাহ আমরা যারা সমাবেশ হই, ইয়া আল্লাহ এই যে মজলিসের লাগি আল্লাহ বৃষ্টি স্থাপন করছি, আল্লাহ এটা তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমরা বাউরিখান্দি প্রথম খণ্ড যুব সমাজের যে উদ্যোগে আমরা যৌথ দিনী সমাবেশের যে আয়োজন আজকে আমরা এখানে ভিত্তি স্থাপন করা হবে। আমার যে ঈশান যেটা খুব বলি আমরা প্যান্ডেলে ঈশান আজকে দিব। আমরা 19 ফেব্রুয়ারিতে দেশ বিদেশের খ্যাতনামা আলিমগণ এখানে উপস্থিত হবেন। এখানে আমরা প্রত্যেক স্তরের আমরা উলামায়ে কেরাম এখানে উপস্থিত হবেন এবং আহলে সুন্নতুল জামাত, জমিয়ত উলামায়ে হিন্দ, নদওয়াতুত তামির এবং দেশ এবং বিদেশের আরও বেশি উলামায়ে কেরামগণ এখানে উপস্থিত হবেন। আমরা এলাকাবাসীর প্রত্যেক এখানে সাহায্য এবং সহযোগিতায় এই প্যান্ডেলের আজকে ভিত্তি স্থাপন করব। আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই সমাবেশকে সুন্দর এবং সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তুলতে আমি আপামর জনসাধারণকে অনুরোধ করছি। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাউরিখান্দি প্রথম খণ্ড আফজল হোসেন উর্ফে খাজল হোসেন মেম্বারের বাড়ির সংলগ্ন মাঠে তারিখ 19 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার বিকাল 4 ঘটিকা হইতে পরদিন সকাল 5 ঘটিকা পর্যন্ত একটি যুব সমাজের উদ্যোগে যৌথ সমাবেশের আয়োজন করা হইয়াছে। উক্ত সমাবেশে দেশ বিদেশ থেকে আগত ওলামায়ে দিনের তফসির করিবেন এবং আমাদের এলাকাবাসী এবং দেশ বিদেশের সব দিনী ভাইদের আমন্ত্রণ রহিল। আমাদের সাহায্য সহায়তা সমস্ত কিছু দিনের খেদমতে সাহায্য করার অনুরোধ রহিল এবং সবার দাওয়াত এই মেহফিলে আসিয়া সুন্দর ও সাফল্যভাবে মেহফিলটারে গড়ে তোলার জন্য। আসসালামু আলাইকুম। দিনী সমাবেশ অনুষ্ঠানটা হবে আমাদের 19 ফেব্রুয়ারিতে, হ্যাঁ, বিকাল 4টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত। আমার সবার কাছে অনুরোধ যে এই সমাবেশটা সবাই সুন্দর সাফল্যপূর্ণ করে তুলেন আর সবাইকে আমার দাওয়াত। আলহামদুলিল্লাহ আমরা এই জায়গার মধ্যে সব মানুষ এক হয়েছি, বহুত খুশির কথা। আর এই একটা দিনই স্বভাবে একটা দিনই জলসা হইব, এই জিনিসের জলসার মধ্যে আমরা সব এক হওয়ার উদ্দেশ্য, আমরা সব জেলা এই সমাবেশে সব মানুষ এক হওয়ার কারণ। আমরা এই প্রধান অতিথি তাহবা আহমদ সাহিদ সাহেব, দেখেন আমরা আল্লাহর কাছে, আমরা সবার কাছে আপনার কাছে দোয়া চাই যে আমরা সবাই আল্লাহ এখলাস দিতা আর এখলাসের সহিত আমরা এই
প্রোগ্রামটা করতাম আর এই দেশবাসীর লাগে হেদায়ত জড়িয়ে হইতো ওখানে আমরা চাই। এই মজলিস এই ওয়াজ করার উদ্দেশ্য হইল আমরা সব ওই ওয়াজের উদ্দেশ্য আমরা সবে জলে হেদায়ত পাইতে হারি। আরে আমাদের বাউরিকান্দি প্রথম কুণ্ড যুব সমাজের উদ্যোগে যে ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে, উক্ত মহফিলে আমাদের সভাপতিত্ব করিবেন হযরত মৌলানা মুফতি আব্দুল কালাম সাহেব দারুল উলুম মুহাদ্দিস দারুল উলুম বাসকান্দি, সহসভাপতিত্ব করিবেন আলহাজ হাফিজ আব্দুল হক সাহেব মুখ্য উপদেষ্টা কাছাড় জেলা যুব আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হযরত মৌলানা শেখ হাফিজ আহমদ সৈয়দ সাহেব আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া কানকাই মাদানী পূর্ব গোবিন্দপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা শেখ মোহাম্মদ রিদওয়ানুল হুসাইন সাহেব বাংলাদেশ। মুখ্য আকর্ষক হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা সালাউদ্দিন হুসাইন তাফাজ্জল সাহেব বাংলাদেশ এবং আরও দেশের বিভিন্ন উলামায়ে কেরাম উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন। উক্ত মহফিলে আপনাদের সবার উপস্থিতি কামনা করি এবং সহযোগিতা কামনা করি।